আমি যখন প্রথম প্রথম এই লোগোটা দেখতাম, মানে ডিজাইনের শুরুর দিকে, তখন আমার মনে হতো এটা গ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, মানে এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে বিপির লোগোটা। বাট না, সে গ্রেডিয়েন্ট একদম ব্যবহার করে নাই, সিম্পলি ফ্ল্যাট কালার ইউজ করে এই লোগোটা ডিজাইন করা হয়েছে। আর আজকে আমরা শুধুমাত্র রোটেট টুল, শুধুমাত্র ভুল হবে, রোটেট টুল ব্যবহার করে এই লোগোটা ডিজাইন করতে যাচ্ছি। সো লেটস গো। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর আগের ভিডিওটা দেখে ফেলাইছেন, যে এটা ছিল আমাদের রোটেট টুলে নিয়ে কাজ বাস। রোটেট টুলে আরও অনেক কিছু আসতে যাচ্ছে, রোটেট রিলেটেড আর কি টুল না যদিও, বাট আমরা আজকে রোটেট টুল ব্যবহার করে এই লোগোটা বানানোর একটা চেষ্টা করব, দেখা যাক আমরা কতদূর পারি। তো প্রথমে আমি এটা কেন বললাম, আমার মনে হয়েছে যে এইখানে গ্রেডিয়েন্টের একটা ই ক্লাস আমরা করছি, যেটা এখন আই বাটনে আসতে যাচ্ছে মেবি, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কস থাকছে। তো ওইখানে আমরা অপাসিটি মাস্কিং মাস্কিং না সরি বলতেছে অপাসিটি দেখাইছিলাম, যে একপাশে অপাসিটি কমানো আর অন্য পাশে বাড়ানো বা এই টাইপের কিছু কইরা এই ধরনের ডিজাইন, এই টাইপের মানে সেম কাইন্ড অফ ডিজাইন করা যায়, যে এটা আসলে এরকম দেখতে লাগে। তো কিন্তু এটা আসলে সেরকম ডিতে করা হয় না, এর কারণ হচ্ছে লোগোতে গ্রেডিয়েন্ট ইউজ করা একদমই ঠিক না। তো আমরা যখন লোগো নিয়ে কথাবার্তা বলবো তখন আমরা এই সব কথা আরও শিখবো ইনশাল্লাহ। তো এইটা ঠিক কিভাবে করছে আমরা একটু দেখে আসি। তো অনেকের এখন মনে হবে এইটা তো একেবারে ইজি, একটা পাতা বানাও, পাতাটারে মানে ঘুরাও, তারপরে কাইটা ই করে ফেলো। বাট এই পাতাটা বানাইতে এত ঝামেলা, ট্রাস্ট মি, মানে মাথা খাইয়ে ফেলে। তো ঠিক আছে, আমরা আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এটার আগেই ই করে রাখছি, মানে কি বলো এটারে গ্রিড চাইনা ই করে রাখছি, রুলারটা যেটা আপনারা ই করে একেবারে এই দেখেন একেবারে যেন ই হয় সেন্টারে, অত জুম করলে অবশ্য সেন্টারে হবে না, এই মোটামুটি সেন্টারে বসাইয়া তারপরে ই করতে হবে যে একেবারে সেন্টারটা যেন হয়, অর্থাৎ আমরা সেন্টার পয়েন্টটা ই করছি। তো সেন্টার পয়েন্টটা করার পরেই আমার একটু সন্দেহ হয়েছে যে এটা আসলে এই লোগোটা একেবারে এক্স্যাক্ট সেন্টার পয়েন্ট থেকে রোটেটটা করে নাই, যে জিনিসটা মেবি লোগোটার ইউনিকনেস, বাট আমার কাছে মনে হয়েছে যে একটু ঝামেলার ব্যাপার হয়েছে যে ওই জিনিসটা। তো আমরা প্রথমে একটা কাজ করি, আমরা এখান দিয়ে সিম্পলি ও সরি 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 আমরা এখানটায় আমাদের এলিপস নিলাম, নেওয়ার পরে আমরা এই যে এই টাইপের একটা, ওকে ডান। তো হ্যাঁ, আমরা এটা কমাই দিব, এর সমান করে দিব, ও হ্যাঁ রে এইখানটায় নিয়ে আসি, এই যে এই, ওকে রাইট। তো আমরা এটার স্ট্রোক দিয়ে দেই যেন আমাদের দেখতে সুবিধা হয়। তো এরপরে আমরা এটারে দিলাম, ওকে ডান। এবারে আমরা এর এই যে যতটা পাতাটা ততটা মোটা করি, দেখা যাক কি হয়, রাইট, এই যে এই পর্যন্ত করলাম মোটা। আচ্ছা, এরপরে আমরা এর কর্নার টুল সিলেক্ট করলাম, এই কর্নার টুলের ব্যাপারে বিস্তারিত জানতে হলে পেন টুলের ব্যাপারে জানতে হবে, যে ভিডিওটা এখন আসতে যাচ্ছে ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে পাবেন, তো দেখে নেবেন। ওকে, আমরা এই পাতা বানাইলাম, এরও আমরা পাতা বানাই দেই এই কর্নারটাও, রাইট। কিন্তু এই যে এইখানটায় মেলে নাই, এই জায়গাটাই মূলত প্রবলেমটা হচ্ছে, মানে এইখানটায় এই পাতাটা মিলতেছে না। তো আমাদের এই জিনিসটা যেটা করতে হবে সেটা হলো আমি সিম্পলি এদের একটু টান দিব, যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের এই পয়েন্টটাও কিন্তু অতটা মিলতেছে না, এই এই এইখানটায় ওই জিনিসটা হচ্ছে না, তো আমাদের পাতাটা আরও একটু টান দিতে হবে যেন এই যে পয়েন্টটা এই পয়েন্টটা যেন মিলে, রাইট। পুরোটা মিলে নাই যদিও, কাছাকাছি আমি রাখার চেষ্টা করবো, এমনিতে রাস্টার ইমেজ একটু প্রবলেম হয়, তারপরও মিলে নাই, আমি কি করব সিম্পলি এইখান দিয়ে ধরব, তারে এইটা এর ধরব এইটা, হ্যাঁ নিচে নামাই দেব, ওকে। এবার কাইন্ড অফ সেম লাগতেছে আমার কাছে, হয় নাই সে পুরো নামছে মেবি, এটা আমি ধইরা শুধুমাত্র উপরে উঠাই দেব যে তোমার নামার দরকার নাই। আচ্ছা, আমাদের এইখানটায় যদি আমরা রাখি না তাহলে প্রবলেম হইতেছে, এবার ঠিক আছে, রাইট। আচ্ছা, এটার জন্য আমি একটা টেমপ্লেট রেডি করে রাখছিলাম, আমরা সেইটারই করি। অ্যাডজাস্টমেন্টটা যেটা প্রবলেম, আপনারা এটা দেখে নেবেন যে অ্যাডজাস্টমেন্টটা ঠিক কোথায় হয়, এটা অনেকক্ষণ টাইম নিয়ে আমি এরকম একটা অ্যাডজাস্টমেন্ট বানাই রাখছি। আমি যদি সিম্পলি এইখানে, ও সরি, আমি সিম্পলি এর ধইরা গাইডটা লক করে নেই, লক গাইড সিম্পলি আমি এর ধরলাম, এটা বি করে আমি কন্ট্রোল এফ দিলাম, আমার এইখানটা একটা ই আছে, এই যে একটা পাতা আমি আগেই বানাই রাখছিলাম যে হ্যাঁ এই এইখানটায় আমি এর প্লেস করে নিব যেন আমাদের কাজে লাগানো যায়, রাইট। এটার আমরা একটু স্ট্রোক দিয়ে দেই,
ওকে সিম্পলি আমাদের কাজে লাগানোর জন্য আমরা এইটারে আমি অনেকক্ষণ বইসা যাতে একেবারে মোটামুটি পিওর অ্যাডজাস্টমেন্টটা করছিলাম যেন একেবারে এই সেম টু সেম হয় এটা আপনারা পারবেন ইনশাল্লাহ এই গেল তো আমাদের আজকের মূল যে ফোকাস সেদিকে আমরাই করি এরপরে আমরা সিম্পলি আর প্রেস করে রোটেট টুল নিলাম অথবা এইখান দিয়ে যারা এই ভিডিওটা দেখেন নাই আসছে আই বাটনে অথবা লিঙ্কস থাকছে ওই আগের ভিডিওটাই যেটা লিঙ্কস আগে হয়তো আসছে আই বাটনে যাই হোক তো এখন আমরা এইখানটায় আমরা একেবারে সেন্টারই পয়েন্ট করবো এইখানে পয়েন্ট করবো না আমাদের পেভেট পয়েন্টটা আমরা সেন্টারে রাখবো সেন্টার রাখার পরে অল্ট সহ প্রেস করে সেন্টারে আমরা রাখলাম ওকে রাখার পরে এটা আগে সেটিং আপ করা আছে এই জন্য হয়ে গেছে বাট এটার মানে আমি প্রথমে যখন ই করছি তখন এইখানে আমি গুইনা দেখছি যে কয়টা পাতা পাতা ছিল মেবি 18টা তো আমি কি করছি 360 বাই 18 ওকে তো আমি এইটা এই জিনিসটা আমরা ই করে দিছি যে 360 বাই 18 আমরা একটা এই নিয়ে ওকে করলাম হ্যাঁ সেই সেম 20 ডিগ্রি হবে ও সরি আমরা ওকে করবো না আমরা আমরা কি করব কপি করব রাইট কপি করলাম ওকে এটা কপি নিলাম আসছে আমাদের সিম্পলি এবার কন্ট্রোল ডি ওই অ্যাকশনটাই বারবার করব আমরা কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি হয়েছে মেবি হ্যাঁ হয়েছে কন্ট্রোল জেড ওকে তো আমাদের ই রেডি হয়েছে যে আমাদের এইখানে যে কয়টা পাতা সেই কয়টা আমরা এইখান দিয়ে পেয়ে গেছি রাইট ওকে তো এবারে আমাদের শেপ বিল্ডার টুল অবভিয়াসলি শেপ বিল্ডার টুলের তো দেখানো হয়ে গেছে যারা দেখেন নাই আই বাটনে আসতে যাচ্ছে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কস আসতে যাচ্ছে এগুলো তো কমন কথা বুঝতেই পারবেন তো হ্যাঁ আমরা সিম্পলি এদের ধরলাম সবগুলারে ধরার পরে এটা কপি নিয়ে রাখি ফর সেফটি ও ওইদিকে আমি কালারও আগে নিয়ে রাখছি যাই হোক তো হ্যাঁ আমি এখান দিয়ে সবগুলারে ধরলাম ধরার পরে আমি এবার শুরু করি তো আমাদের শেপ বিল্ডার দিয়ে প্রথমে যে অংশটায় ঝামেলা নাই সেই অংশটা নিয়ে একটু ই করবো যে যে অংশটায় ঝামেলা কম অর্থাৎ সেন্টার পয়েন্টটা যদি আমরা একটু লক্ষ্য করি সেন্টার পয়েন্টে কিন্তু সবগুলো মানে বেশ বড় একটা অংশ নিয়ে সব কিন্তু সাদা রাইট এই যে সাদা তো আমরা প্রথমে এই ঝামেলার অংশগুলারে সরাই দেবো আমরা কন্ট্রোলটারে ই করি কন্ট্রোল আর প্রেস করে রুলারটারে সরাই দিই তারপরে কন্ট্রোল ওই যে ক্লোন কন্ট্রোল ক্লোন দিয়ে তারপরে এটাকে হাইট করে দিলাম আচ্ছা এবারে আমরা যতটুকু অংশ আমাদের মেইন তো ততটুকু অংশে আমরা এই কাজটারে কইরা ফলাই যে জিনিসটা আমাদের সাদা আছে সাদারে সাদা রাখি আমরা ওকে সে নিয়ে নিছে বেশি চাপ নিতে পারতেছে না ঠিক আছে যতটা পারা যায় এখানে আসলে সবগুলাই সিলেক্ট হইবে ওকে ডান ও সরি 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 বেশি হয়ে গেছে আহা আমার এত কষ্টের সিলেকশন হলুদের ওই ওই অংশটা আমরা নিয়ে ফেলাইছিলাম যাই হোক ব্যাপার না কই বাত নেই দুবারা ট্রাই করেঙ্গে সরি ওকে ডান আমরা এই যতটা পারা যায় আমি এবার এটা কাজ করব যেটার জন্য এটা লাগতেও না বাট আমি এখন করতেছি ক্যান করতেছি আমি জানি না ওকে তো আমি এবার একটা কাজ করি আমাদের এই শেপটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমরা কি করব এই শেপটারে সিম্পলি এই শেপটারে ধরব ধরার পরে ও না ওই বড় শেপটা রেডি হচ্ছে এই যে আমরা এটা ধরলাম ধরার পরে এটার এই হয়ে গেছে কম্পাউন্ড পাত হয়ে গেছে রিলিজ কম্পাউন্ড পাত করলাম তারপরে আমার যে এই যে অংশগুলো আছে এই যে এই ই এটা খুচরা কাছে আমরা এটা ডিলেট করে দিলাম সিম্পলি রাইট এবার কিন্তু সবেমাত্র আমার এইটা তৈরি হয়েছে বাট আগের যেগুলো মানে অন্য অন্য পিসগুলো সেগুলো কিন্তু বড় বড়ই রয়ে গেছে ঠিক আছে তো আমরা এখানে একটা কাজ করব আমরা এরে সিম্পলি চেঞ্জ করে দিব সাদা রং দিয়া অর্থাৎ আমরা শেপ করব এবং আমাদের এইবারে আমরা একটা কাহিনী করব সেটা হলো এইটা ধরলাম ধরার পরে এর আমরা আগেই বাদ দিয়ে দেই এদের আমার আমার এদের প্রয়োজন নেই এই যে পুরোটা সিলেক্ট করার পরে আমি এইখানে আমি আগেই তাদের জন্য একটা সোয়াসেসের কালারগুলো নিয়ে রাখছিলাম যে যে কালারগুলো আমাদের প্রয়োজন তো আমি এখন বড়টা নিয়ে কাজ করব তো আমি এইখানটায় আমি মানে সিলেক্ট করব শেপ বিল্ডারটা আমি নেই নেওয়ার পরে আমার এই যে এইখানে আমি এইটা সিলেক্ট করলাম কালার সিলেক্ট করলাম আমার এইটা কিন্তু না এটার প্রয়োজন নেই ওকে সে দাঁড়াই গেছে বাহ কিরে অফ তো হ আচ্ছা যাই হোক ওরা আপাতত থাকুক তো আমি এখানে একটা কাজ করি এই যে যে শেপগুলো আমি এখন কালারটা সিলেক্ট করছি কি আমাদের গ্রিন তো আমরা এই গ্রিনের উপরগুলো ক্লিক করব সিম্পলি প্রত্যেকটার উপরে ক্লিক করে যাব এই যে আমাদের প্রত্যেকটা শেপ আলাদা আলাদাভাবে ডিফাইন্ড এই জিনিসটা কিন্তু আমরা এই শেপ দেখছি রাইট এটা কিন্তু আমাদের আর ই হওয়ার কথা না এবারে দ্বিতীয় শেপ সরি দ্বিতীয় ই নিয়ে আমাদের কাজ সেটা হলো এই 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 ওকে ডান
আচ্ছা গেল। এরপরে আমরা তৃতীয় শেপ নিয়ে কাজ করব। তৃতীয় শেপের জন্য আমাদের কালার কি? ইয়েলো, এই যে এই এই এই। ওকে ওকে, ওকে, আমাদের কিন্তু শেষ। যাই হোক, একটা মনে হয় বেশি ই করে ফলাইছি। হ্যাঁ, আমাদের লোগো শেষ, ঝামেলাও শেষ। আমরা এই ধরবো তারে, তারপরে এখান থেকে ব্যাস করে নিয়ে আসব। ও সরি, কিছু অংশ ধরা হয় নাই নাকি? কিছু অংশ কালারই করা হয় নাই? ওহো, একটা অংশ কালার করা হয় নাই। কোন অংশটা সেইটা আমি তো দেখি, ওইখানটায় মেবি। ও না, সরি 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 সরি, আমার কালার চুজ করা উচিত ছিল এইটা, তারপরে এখানে ক্লিক করা উচিত ছিল। দেখি এবারে আসছে কিনা আমার, দেখা যাক। না, এটা আমি এখনো ঠিক মতন ধরতে পারি নাই যে সে ঠিক কোনটা, এই জন্য আমার প্রবলেম। ও সরি, আমার এই যে শেপ বিলটা নিলাম, এই কালারটা সিলেক্ট করলাম, এইটা মেবি। আচ্ছা, এবার দেখা যাক কি হয়। এবার সে ঠিকঠাক আসছে, আসছে, ওয়াও। তাইলে এই কিন্তু আমাদের বিপিল লোগো ইনশাল্লাহ সম্পূর্ণ রেডি। আমরা এবার ই করে বিপি লেখাটা আসবে, সেই কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করলাম। করার পরে ইজি পিজি আমরা সবগুলোর কন্ট্রোলটা টু দিয়ে এটা লক করছিলাম, এটারে সরাই দিলাম, কালারগুলোরেও সরাই দিলাম। এরপরে এইটা রাইট, হ্যাঁ। তো আমরা কিন্তু রোটেট টুল, শেপ বিল্ডার টুল, এই সব টুল ব্যবহার করে, মূলত রোটেট টুল ব্যবহার করে এই লোগোটা ডিজাইন করলাম, যেটা হচ্ছে আমাদের ডিজাইন করা ভুল হবে, রিডিজাইন করলাম, দেখাইলাম যে কিভাবে তারা ডিজাইন করছিল। তো আশা করি আপনাদের ভালো লাগছে আর বুঝতে পারছেন রোটেট টুল ঠিক কীভাবে কাজ করে, আমরা রোটেট টুল দিয়ে কী করতে পারি, আর সেই বিল্ডার থেকে ওই কালার বিষয়টা সেই বিল্ডারে উল্লেখ করা হয় নাই। তো এটুকু আমরা নতুন শিখলাম। সো আশা করি আপনাদের পছন্দ হয়েছে, আর যাদের পছন্দ হয়েছে তারা নিচে একটা কমেন্টস করে যাবেন। পছন্দ হয় নাই বলতে, ক্লাস যারা এই পর্যন্ত করছেন তারা অবশ্যই অবশ্যই নিচে একটা কমেন্টস করেন যে হ্যাঁ করছেন, বা নাইস, ইয়েস, যা কিছু একটা কমেন্টস করেন। তো হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর থাকবেন এইচআর ডিজাইনের সাথে। আর খুব তাড়াতাড়ি ভিডিও আসতে যাচ্ছে। সো আসসালামু আলাইকুম।